সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। সত্যের সন্ধানে বাংলা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগতম। আমি সুমন আছি আপনাদের সাথে। তো দর্শক, এই মুহূর্তে আমি আছি দেখা কাওরন বাজার কুলের পাইকারি আড়তে। তো দর্শক, আজকে আপনাদেরকে এই কুলের পাইকারি আপডেটটা জানাবো। দর্শক, আপনারা একটু ভালো করে দেখেন, এখানে অনেক আইটেমের কুল পাওয়া যাচ্ছে। দর্শক, আপনারা যারা এই কুলের ব্যবসা করতে চান, তারা ঢাকায় কারণ বাজার এসে এখান থেকে পাইকারি কুল নিয়ে আপনারা ব্যবসা করতে পারবেন। তো দর্শক, আমাদের সাথে থাকবেন। আমরা শুরুতে আমাদের এই কাকার সাথে কথা বলে আজকের এই কুলের পাইকারি আপডেটটা আপনাদেরকে দেওয়ার জন্য চেষ্টা করব। দর্শক, ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কাকা কেমন আছেন? ভালো আলহামদুলিল্লাহ। আপনার নামটা একটু বলেন। দেওয়ান মজিবর। আপনার দেশে বাড়ি কোথায়? নোয়াখালী লক্ষ্মীপুরে। নোয়াখালী লক্ষ্মীপুর। আচ্ছা, আপনি আমার দেশি মানুষ, আপনার এই ঘরের নামটা একটু বলেন। যমুনা ভান্ডার। যমুনা ভান্ডার। আপনার কাছে কত আইটেমের ভরি পাওয়া যাচ্ছে? আপাতত 7-8 আইটেম আছে। 7-8 আইটেমের এই ভরি বা কুল পাওয়া যাচ্ছে। আচ্ছা আচ্ছা, তা আমাকে একটা একটা করে কুলের পাইকারি দামগুলো একটু জানাবেন। যেমন এটার দামটা একটু বলেন। এটা হচ্ছে বলসুন্দরী। এটা হলো বলসুন্দরী কুল বলে না? এটা পাইকারি মনে করো তোমার 70-75 টাকা বিক্রি। এটা পাইকারি আপনারা 70-75 বিক্রি করতেছেন বলসুন্দরী? বলসুন্দরী। আচ্ছা আচ্ছা, এটা কোথা থেকে আসে? সাতক্ষীরা। এটা সাতক্ষীরা থেকে আসে। আচ্ছা, আর এটার নামটা একটু বলেন। এটাও বলসুন্দরী। এটাও বলসুন্দরী। এটা ছোট সাইজ না? ছোটটা। হ্যাঁ হ্যাঁ। একটু কষ্ট হবে মনে না? কষ্ট না, এটা সাইজে ছোট। সাইজে ছোট। আচ্ছা আচ্ছা, তো এই বলসুন্দরী এটা কেমন দামে বিক্রি করেন পাইকারি? এটা 45-50। এটা 45-50 পাইকারি বিক্রি করতেছেন না বলসুন্দরী? এটাও সাতক্ষীরা থেকে আসে। আচ্ছা, এটাও কি বলসুন্দরী? এটা এটার অংশে। আচ্ছা, এটা কি একটু বাড়তি আছে নাকি? হ্যাঁ হ্যাঁ। এটা কত বিক্রি করতেছেন? এটা 60-65। এটা 60-65 বিক্রি করতেছেন না? আচ্ছা আচ্ছা, এখানে আমরা অন্য আরেকটা আইটেমের ফুল দেখতেছি, এটার দামটা একটু বলেন। এটা হলো দেশি আপেল। এটা হলো দেশি আপেল। এটার নামে দেশি আপেল। আসে কোথা থেকে এটা? এটাও সাতক্ষীরা। এটাও সাতক্ষীরা থেকে আসে না? এটা কেমন দামে বিক্রি করতেছেন? এটা হাজারে কত দিতে হয়? হাজারে 100 টাকা। মানে 2000 টাকার মাল নিলে 200 টাকা দিতে হবে। 1000 টাকার মাল নিলে 100 টাকা। এটাই আপনাদের ইনকাম। আর আপনারা মানে বিভিন্ন মালিকের ভরিগুলো বা কুলগুলো বিক্রি করে থাকেন? আমাদের বিভিন্ন মুকাম থেকে মাল আসে, আমরা বেচে দেই। আচ্ছা আচ্ছা, এই আর কি। আচ্ছা, এটার দামটা একটু বলেন। এটাও আপনার আপেল কুল। এটাও আপেল কুল। এটা কত বিক্রি করতেছেন? এটা আপনার 55-60। এটাও 55-60 বিক্রি করতেছেন। এখানে আমরা নারকেলি কুল দেখতেছি। নারকেলি কুলটা পাইকারি কেমন দামে বিক্রি করতেছেন? এখন চলে 35-40। এখন 35-40 এটা নারকেলি কুলটা বিক্রি করতেছেন। ভরির মধ্যে বা কুলের মধ্যে কি এটাই বেস্ট? না, আরো বেস্ট আছে। আরো বেস্ট আছে না? আচ্ছা, এটার নামটা একটু বলেন। এটা থাই আপেল। এটা থাই আপেল। এটা থাই আপেল। এটা কি সাতক্ষীরা থেকে আসে? এটা কেমন দামে বিক্রি করতেছেন? এটা 80-90। এটা 80-90 বিক্রি করতেছেন এই থাই আপেলটা। আচ্ছা আচ্ছা, এক কার্টুনে কত কেজি থাকে? এটি বেশি থাকে না, এটি 30-32 কেজি। এটি 30-32 কেজি থাকে। যারা ফ্যামিলির জন্য নিতে চায়, তারা এরকম এক কার্টুন নিলে একদম এনাফ, খাইয়া একদম ভরপুর না? আচ্ছা আচ্ছা আচ্ছা, এখানে আমরা আপেল বড়ি দেখতেছি। দেখি আপেল। এটাও থাই আপেল। এটাও থাই আপেল না? এই থাই আপেল ভরি বা কুলটা কেমন দামে বিক্রি করতেছেন? এটি 90-180। 90-180 মানে নিচে 80, উপরে 100। নিচে 80, উপরে 100। আচ্ছা আচ্ছা, আর এগুলোতে আর একটু নিঃশা দেখতেছি আমরা, এগুলো কেমন দামে বিক্রি করেন? ওটি 50-55। এটি 50-55। এটার নামটা? এটাও দেশি আপেল। এটাও দেশি আপেল না? আচ্ছা, আর এটা? এটাও বলসুন্দরী। এটাও বলসুন্দরী। বলসুন্দরীর কয়েকটা সাইজ আছে না? বিভিন্ন সাইজের হয়, বিভিন্ন সাইজের না? আচ্ছা আচ্ছা, মানে বড়গুলার একটু বেশি দাম, ছোটগুলার একটু কম দাম। এটা কেমন দামে বিক্রি করতেছেন? এটা 80-90। এটা 80-90 বিক্রি করতেছেন না পাইকারি? আচ্ছা আচ্ছা, তো দর্শক আমাদের সাথে থাকেন, আমরা আরো আরো কুল দেখাই। আচ্ছা, এটার দামটা আমরা জানছি। হ্যাঁ, এটাও বলসুন্দরী। ওই এটাও বলসুন্দরী মিষ্টি আছে, ওই যে টক মিষ্টি। আচ্ছা, টক মিষ্টিও আছে। এটা কেমন দামে বিক্রি করতেছেন? এটা ওই আপনার 70-75-80। 70-75-80। দর্শক, এখানে বিভিন্ন কোয়ালিটির আছে, ছোট আছে, বড় আছে, ওনারা বিভিন্ন আলাদা করে রাখছে। আচ্ছা, নারকেলি বড়িগুলো তো এগুলো মানে অনেক ছোট। নারকেলির কেট। নারকেলির কেট, এগুলো কেমন দামে বিক্রি করতেছেন? এগুলো ওই 22-23 টাকা। জি, 22-23 টাকা বিক্রি হয় আর কি। 22-23 টাকা কেজি বিক্রি করতেছেন না?
আচ্ছা আচ্ছা, দর্শক এগুলো নাইট ক্লিয়ার কেট, মানে ছোটগুলারে কেট বলে। আর এটাও কি 22-23 টাকা? না, এটা আরেকটু বেশি, 25 টাকা। এটা 25 টাকা বিক্রি করতেছেন? নাইকিল ওয়ারিগুলো খুবই মিষ্টি হয়। এটা কি টক বড়ি নাকি? এটা টক মিষ্টি। এটা টক মিষ্টি না? আচ্ছা আচ্ছা, এটাও কি 7 কিলার বড়ই? জি। এই সবগুলা বড়ই বা কুল কি সব 7 কিলা থেকে আসে? 7 কিলা আসে চুয়াডাঙ্গা, পশ্চাৎপুর ওগুলোর দিকে। আচ্ছা আচ্ছা, এটা কেমন দাম বিক্রি করতেছেন? এটা 60-65। এটা 60-65 বিক্রি করতেছেন না? আচ্ছা আচ্ছা, আর এটা? এটা হলো কাশ্মীরি আপেল। কাশ্মীরি আপেল এটা কেমন দামে বিক্রি করেন? এটা 35-40। 35-40 বিক্রি করতেছেন? এখানে আমরা কাশ্মীরি আপেল আরেকটা দেখতেছি, কালার খুব সুন্দর না? না, এটা আপেল, এটা কোষ্টি আপেল। দেখি, এটার নাম কোষ্টি আপেল। আচ্ছা, এটা কেমন দামে পাইকারি বিক্রি করেন? 45-40। 45-40 পাইকারি বিক্রি করতেছেন না? তো এখন আপনাদের এই ব্যবসা বাণিজ্য বা কেমন চলছে এই বড়ির ব্যবসা? এখন তো মনে করেন বড়ির চাপ, বড়ির দাম কম, এতে ব্যাপারীকে অনেক লস। অনেক লস? লস হয়, হ্যাঁ। এখন মোকাম থেকে মালটা এখানে পাড়াইলে কষ্ট দিয়া, গাড়ি ভাড়া দিয়া, বিভিন্ন খরচ দিয়ে ব্যাপারীদের তেমন বেনিফিট হয় না, থাকে না তেমন। তেমন থাকে না, ও বাগানে অনেক খরচ, ওষুধ বড়ির খরচ, লোকজনের খরচ, গাড়ি ভাড়া, বিভিন্ন মিলে আসলে ব্যাপারীকেও পোষায় না, লস হয়ে যায়। আসলে লস হচ্ছে ব্যাপারীদের? মানে আপনাদের যারা আড়তদারি, আপনারা যারা বিক্রি করেন, আপনারা কমিশনটা নেন, আপনাদের লস লাভ নাই এখানে? আমাদেরও লস লাভ আছে, আমাদের বেচার উপরে ইনকাম, যত বেশি বেশি বিক্রি হবে দিতে পারি তত বেশি ইনকাম, কিন্তু এখন তো সেলে কম। এখন সেলে কম, পাইকার কম। আচ্ছা, আর কোনো আইটেমের কি এই ভরই বা কুল আছে বা এখনো আসে নাই বাজারে? আছে, এটা আসবে আরো কিছুদিন পরে। সেটা কি কুল? এটা আছে, এগুলো আসলে একটা আছে খসড়া, আছে 90 আছে, তারপরে আবার ওই একটা বাড়ি আছে 70, থাইওয়ান, এগুলো এখনো আসে না? এগুলো এখনো আসে না, এগুলো আরো পরে, এগুলো আরো পরে পাওয়া যাবে, ক্রমান্বয়ে আস্তে আস্তে আসবে আর কি। কিন্তু এখনো তো আপনার এখানে অনেক আইটেমের আমরা কুল বড়ই দেখতেছি। এখনো যা দেখছেন আরো এত এরছে বেশি আইটেম আছে। কত আইটেমের এই কুল বড়ই আছে? কুল বড়ই আছে আপনার, যেমন নারকিলে আছে, বাউকুল আছে, থাই আছে, দেশি আপেল, কাশ্মীরি আপেল। মানে আইটেম কয়টা? 20টা হবে? গড় মিলেলে 20টা হয়ে যাবে এভারেজ। 20টা হয়ে যাবে? হ্যাঁ, তবে এই 20টা এককালীন লাগে না, একের পর এক, দাফে দাফে। আচ্ছা, তো দর্শক আজকের জন্য আমরা বিদায় নিলাম, সবাই ভালো থাকবেন। আর কাকা, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার এই মূল্যবান সময়টা দেওয়ার জন্য। তো ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আচ্ছা।